12 নম্বর পার্টের শুরুতে আমরা জিনাকে দেখতে পাই। ও তো জেইর প্রপোজাল পেয়ে খুবই অবাক হয়ে যায়। ও বুঝতে পারছিল না যে এইসব কিছু কি সত্যি নাকি জেই ওর সাথে মজা করছে। ও বাড়িতে এসে সব জায়গায় ক্যামেরা খুঁজতে লাগে, কিন্তু আসলে তো এরকম কোনো ব্যাপারই ছিল না যে কারণে ও কোনো ক্যামেরাই খুঁজে পায় না। এরপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা ক্লাস প্রেসিডেন্ট টিউনের অনেক খেয়াল রাখছিল। আর এখান থেকে আমরা জানতে পারি যে গত কয়েক মাস ধরে টিউনের শরীর ভালো যাচ্ছে না। ডিউনের প্রতি ক্লাস প্রেসিডেন্টের এত কেয়ার দেখে সবাই বলতে লাগে যে আমাদের ক্লাস প্রেসিডেন্ট সত্যিই অনেক ভালো। ও পড়াশোনাতেও যেমন ভালো, ঠিক তেমনই মানুষ হিসেবেও ততটাই ভালো। ইতিমধ্যেই হোমরুম টিচার ক্লাস প্রেসিডেন্টকে ডেকে পাঠায় আর বলতে লাগে যে সামনেই ম্যাথ কম্পিটিশনের এক্সাম আসতে চলেছে, সো তুমি ভালো করে পড়াশোনা করো, কারণ স্যারদের তোমার প্রতি অনেক বেশি আশা রয়েছে। এরপর আমরা দেখি রবিন যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন ও ডিউনের সাথে ধাক্কা খায়, আর এতে ডিউনের অনেক বেশি আঘাত লাগে। মানে একটু নর্মাল ধাক্কাতেই ও অনেক বেশি ব্যথা অনুভব করে, ফলে রবিন ওকে সরি বলে। এতে ডিউন বলে, এখানে তোমার কোনো দোষ নেই, তো তুমি আমাকে সরি বলো না। ওয়াশরুমের ভেতরে গেলে ওর সাথে জের দেখা হয়, তো যে এখানে ওকে বলতে লাগে যে আমার আজকে বাড়িতে যেতে লেট হবে, কারণ আমি জিনার সাথে বুক স্টোরে যাবো। দেন আমরা দেখি জেই আর জিনা বই কিনে নিয়ে ফিরছে, আর তখন জিনা জেইকে বলে যে আমি তোমাকে আজকে ট্রিট দেবো, কারণ তুমি আমাকে বই কিনতে সাহায্য করেছো। ওরা দুজনে যখন খাবার খাওয়ার জন্য যেতে লাগে, ঠিক তখনই রবিন সেখানে চলে আসে আর ওদের দুজনকে একসাথে দেখে নেয়। ইতিমধ্যে সানা রবিনের কাছে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করছো। তখন রবিন সানার বাবা মাকে দেখতে পায় আর ওকে বলতে লাগে যে এই সময় তোমার বাবা মা কোথায় যাচ্ছে। সানা দেখে যে ওর বাবা মা লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে, ফলে ও রবিনকে বলে যে তুমি আমার সাথে চলো, আমি দেখতে চাই যে আমার বাবা মা কোথায় যাচ্ছে। সানা আর রবিন ওর বাবা মায়ের পিছু পিছু এলে দেখতে পায় যে ওর বাবা মা একসাথে মুভি দেখতে এসেছে। তো সানা এখানে রবিনকে বলতে লাগে যে চলো আমরাও হলে ঢুকি, কারণ আমি ভেতরে গিয়ে আমার বাবা মায়ের ওপরে নজর রাখতে চাই। তাছাড়া আমি চাই না যে আমার বাবা মা ডেটে এসে একে অপরের সাথে ঝগড়া করুক। তো রবিনের এখানে ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে হলের ভেতরে ঢুকতেই হয়। হলের ভেতরে এসে রবিন জানতে পারে যে এটা একটা হরর মুভি, আর তারপর তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে ও খুবই বেশি ভয় পেতে লাগে। এদিকে জিনা আর জেই যখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিল তখন ওরা একটা ফটো ক্লিক করার বুথ দেখতে পায়, ফলে ওরা সেখানে গিয়ে একসাথে অনেক ফটো তোলে আর তারপর বাড়িতে ফিরে আসে। এদিকে রবিন বাড়িতে এসে যখন জেই আর জিনার একসাথে তোলা ফটো দেখে তখন তো ওর অনেক বেশি খারাপ লাগে, কিন্তু ও জেকে কিছুই বলে না। পরের দিন স্কুলে রবিন যখন ছাদে বসে গান শুনছিল ঠিক তখনই ডিউন ছাদে আসে আর প্রচণ্ড কান্না করতে লাগে। অ্যাকচুয়ালি ডিউন জানতো না যে ও ছাড়াও ছাদে আরও কেউ আছে। রবিন ওকে বলতে লাগে, আমি অনেকক্ষণ ধরেই এখানে বসে রয়েছি আর আমি জানি না যে তোমার লাইফে কিসের সমস্যা চলছে, কিন্তু প্লিজ তুমি এভাবে কান্না করা বন্ধ করো আর নিজের মনে সাহস রাখো। এরপর পিটি ক্লাসে সবাইকে দৌড় করানো হয় আর দৌড় শেষ হলে টিউনের প্রচণ্ড কাশি হতে লাগে। তখন ক্লাস প্রেসিডেন্ট স্যারকে বলে যে আমি ওকে নার্সের কাছে নিয়ে যাচ্ছি। তো রবিনও এইসব কিছু দেখে। এরপর রবিন যখন একটা জায়গায় দাঁড়িয়েছিল তখন ডিউন খোঁড়াতে খোঁড়াতে ওর সামনে আসে, আর ওর এমন অবস্থা দেখে রবিন ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, তোমার কি অনেক চোট লেগেছে। এর উত্তরে ডিউন বলে, তোমাকে আমার ব্যাপারে এত ভাবতে হবে না। এরপর রবিন যখন স্কুলের ভেতরে ঢুকছিল তখন একটা সিনিয়রের সাথে ওর ধাক্কা লাগে আর এই নিয়ে ওরা দুজনে ঝগড়াঝাটি করছিল। ঠিক তখনই ওরা একটা চিৎকার পেয়ে সিঁড়ির কাছে আসে আর দেখে যে ডিউন নিচে পড়ে রয়েছে আর ওপরে ক্লাস প্রেসিডেন্ট দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এটাই মনে হচ্ছিল যে ক্লাস প্রেসিডেন্ট ডিউনকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। তো রবিন আর সিনিয়র এখানে ক্লাস প্রেসিডেন্টকে দেখে নেয়, আর ঠিক তখনই ক্লাস প্রেসিডেন্ট তাড়াহুড়ো করে নিচে নেমে আসে আর ডিউনকে বলতে লাগে যে তোমার কি হয়েছে, তাড়াতাড়ি চোখ খোলো। এরপর ডিউনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তখন রবিন ওখানে একটা ডায়েরি পড়ে পায় যেটা ও নিজের কাছে রেখে দেয়। ইতিমধ্যেই ক্লাস প্রেসিডেন্ট জিমান এখানে এসে কিছু একটা খুঁজতে লাগে, ফলে রবিন ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি খুঁজছো। এর উত্তরে জিমান ওকে বলে যে কই, কিছুই খুঁজছি না তো। তো ওর মুখ থেকে এমন কথা শুনে রবিন ওকে ডায়েরিটা আর ফেরত দেয় না এবং ডায়েরিটা নিজের কাছেই রেখে দেয়। এরপর রবিন যখন ডায়েরিটা খোলে তখনও বুঝতে পারে যে এটা ডিউনের ডায়েরি, আর ডিউন এখানে সেই সব কিছু লিখে রেখেছিল যে একজন আছে যে কিনা ওকে খুবই বুলি করে আর খুবই মারধর করে।
কিন্তু কে ওর সাথে এমনটা করে তার কোনো নাম এখানে লেখা ছিল না। আর তারপরেও রবিন বুঝতে পেরে যায় যে এটা জিমান ছাড়া আর কেউ হতেই পারে না। ইতিমধ্যে জিমান রবিনের কাছে আসে আর ওকে বলতে লাগে যে তুমি আমাকে ডায়েরিটা দিয়ে দাও। এতে রবিন ওকে বলে যে না, আমি তোমাকে ডায়েরিটা দেব না। তাছাড়া এতে যা কিছু লেখা আছে সেই সব কিছু সত্যি, তাই না? এর উত্তরে জিমান বলে, আরে না না, এখানে যা কিছু লেখা আছে সেই সব কিছু মিথ্যে। আসলে ডিউন তো মানসিকভাবে অসুস্থ। তো রবিন ওর কথা বিশ্বাস করতে চায় না, ফলে জিমান অনেক রেগে যায় আর ওকে বলতে লাগে যে তুমি নিজেকে এইসবের মাঝে না জড়িয়ে আমাকে ডায়েরিটা দিয়ে দাও, তা না হলে তোমার পক্ষে ভালো হবে না। এতে রবিন বলে, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি আগে নিজের কথা ভাবো। তুমি একবার এটা ভাবো যে আমি যদি এই ডায়েরিতে লেখা সব কিছু এক্সপোজ করে দিই তাহলে তোমার কি হবে। স্কুল ছুটির সময় সবাই জিমানের কাছে ডিউনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তো জিমান সবাইকে বলে যে ডিউন এখন সুস্থ আছে বাট ও হসপিটালে ভর্তি। সবাই তো ক্লাস প্রেসিডেন্ট জিমানের অনেক প্রশংসা করতে লাগে আর বলতে লাগে যে ও কত ভালো, ও সবার কত খেয়াল রাখে। এদিকে রবিন মিনামকে জিজ্ঞাসা করে যে আমাদের ক্লাস প্রেসিডেন্ট কি আসলেই ভালো নাকি ও ভালো হওয়ার নাটক করে। মিনাম উত্তর দেয়, আমি কি করে জানবো, ও আমার কাছে শুধুমাত্র আমাদের ক্লাস প্রেসিডেন্ট, তাছাড়া বাকি ওর ব্যাপারে আমি তেমন কিছু জানি না। এদিকে জিনা ওদের এই সমস্ত কথা শুনে নেয়। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। এখানে জিমান ডিউনের মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে এসেছিল। এরপর আমরা রবিনকে দেখতে পাই। অ্যাকচুয়ালি রবিনও হসপিটালে এসেছিল ডিউনকে দেখার জন্য। ইতিমধ্যেই জিনা এখানে আসে আর ওকে দেখা মাত্রই রবিন বলতে লাগে যে তুমি এখানে কি করছো। জিনা উত্তর দেয়, একটু আগে তুমি জিমানের ব্যাপারে যা কিছু বলছিলে সেই সব কিছু আমি শুনে নিয়েছি আর সেই কারণেই আমি তোমার পিছু পিছু হসপিটালে আসলাম। এরপর ওরা দুজনে জিমানের ওপরে নজর রাখছিল আর এখানে ওরা খেয়াল করে যে জিমান ডিউনের মায়ের সামনে এমন অ্যাক্টিং করছে যেটা দেখে মনে হচ্ছে ও ডিউনের এমন অবস্থার জন্য খুবই দুঃখিত। এরপর জিমান হসপিটাল থেকে চলে গেলে এরা দুজনে ডিউনের মাকে ওর ডায়েরিটা দেয় আর ওর মা যখন এই ডায়েরিটা পড়ে তখন ওর মা বুঝতে পারে যে ওনার ছেলের এমন অবস্থার জন্য জিমানই দায়ী। দেন পরের দিন ডিউনের মা স্কুলে এসে প্রিন্সিপালকে সব ঘটনার কথা বলে, কিন্তু তারপরেও প্রিন্সিপাল এ বিষয়ে কোনো স্টেপই গ্রহণ করে না। কারণ এই স্কুলের প্রিন্সিপাল ছিলই তো চামচা, যে কিনা সবসময় বড়লোকদের সাপোর্টে কথা বলে, কারণ বড়লোকরাই তো এই স্কুলে ডোনেশন দিয়ে থাকে। আর জিমানরা যেহেতু বড়লোক ছিল সেই কারণে প্রিন্সিপাল ওদের সাপোর্টেই কথা বলে, আর এতে ডিউনের মা হতাশ হয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর জিনাও এই সমস্ত কিছু খেয়াল করে আর তারপর ও রিভেঞ্জ নোটে জিমানের নাম এন্টার করে দেয়। আর তার ঠিক পরেই জিমানের ফোনে রিভেঞ্জ নোটে নোটিফিকেশন আসে যে আপনাকে রিভেঞ্জ নোটের জন্য টার্গেট করা হয়েছে। তো জিমান তো এই মেসেজটাকে প্র্যাঙ্ক মেসেজ ভেবে ইগনোর করে যায়। আর ঠিক তখনই একটা ফুটবল এসে ওর মেন পয়েন্টে লাগে আর যে কারণে ও অনেক বেশি ব্যথা পায়। কিছুক্ষণ পর ও কোনো রকমে ওর ক্লাসে ফিরে যাচ্ছিল আর ঠিক তখনই টিচারের সাথে ওর দেখা হয় আর টিচার ওকে বলতে লাগে যে তুমি এভাবে কেন হাঁটছো, তাছাড়া তুমি এখনো তোমার ম্যাথ প্রজেক্ট জমা কেন করনি। এর উত্তরে জিমান বলে, কই, আমি তো আমার ম্যাথ প্রজেক্ট গতকালই সাবমিট করে দিয়েছি। এতে টিচার বলে, আমার কাছে তোমার কোনো প্রজেক্ট জমা হয়নি। তখন জিমান ওর মেল চেক করে আর দেখতে পায় যে ওর মেল তো সেন্ডই হয়নি। দেন ও অনেকবার মেলটা সেন্ড করার চেষ্টা করে কিন্তু তারপরেও ওর মেল সেন্ড হয় না। পরের দৃশ্যে আমরা দেখি জিমান ডিউনকে দেখার জন্য হসপিটালে আসে আর ও হসপিটালে আসার পর ডিউনকে প্রচণ্ড ধমকাতে লাগে আর সাথে এটাও বলতে লাগে যে তুমি তো জানোই আমার বাবা একজন লয়ার আর এটার মানে তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি কখনোই ঝামেলায় পড়বো না, বরং পরবর্তীকালে তুমিই ঝামেলায় পড়বে। সুতরাং এটাই ভালো হবে যে তুমি সবার সামনে স্বীকার করে নাও তোমার ডায়েরিতে লেখা সব কিছু তোমার মন গড়া কাহিনী ছিল আর ওটার সাথে বাস্তবে আমার কোনো কানেকশন নেই। ইতিমধ্যে জিমানের ফোনে একটা নোটিফিকেশন আসে আর ও যখন নোটিফিকেশনটা ওপেন করে তখন ও বুঝতে পারে যে ও এতক্ষণ যা কিছু করছিল সেই সব কিছু লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল আর এতক্ষণে জিমানের আসল রূপও সবাই দেখে নিয়েছিল। এরপর রবিন ডিউনের কাছে আসে আর ডিউন ওকে দেখা মাত্রই সব কিছুর জন্য ওকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর রবিনের কাছে জিমানের মেসেজ আসে, জিমান ওকে বলে যে এখনই তুমি আমার সাথে পার্কে এসে দেখা করো, তা না হলে তোমার দাদার অবস্থা খুবই খারাপ করে দেব। আর এই কথা শোনা মাত্রই রবিন তো অনেক বেশি টেনশনে পড়ে যায় আর ও জেইকে কল করতে লাগে, কিন্তু আনফরচুনেটলি জেই ওর কলটা রিসিভ করে না, ফলে রবিন আরও বেশি ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে কোনো চিন্তাভাবনা না করেই পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এদিকে জেই তো বাড়িতেই ছিল, মানে জিম্যান রবিনকে মিথ্যে কথা বলেছিল। জেই যখন ওর ফোনে রবিনের কল দেখে, তখন রবিনকে কল ব্যাক করে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি আমাকে কল কেন করেছিলে। এতে রবিন বলে তুমি এখন পার্কের কোথায় আছো, ওরা তোমার সাথে খারাপ কিছু করেনি তো? কিন্তু জেই তো এসবের কিছুই বুঝতে পারছিল না। আর দুর্ভাগ্যবশত রবিন এতক্ষণে পার্কেও চলে এসেছিল আর জিম্যানরাও ওকে দেখে ফেলে। তো এরা সবাই মিলে রবিনকে মারতে লাগে আর ঠিক তখনই জেই এখানে চলে আসে আর তারপর ও রবিনের হয়ে মারপিট করতে লাগে। ইতিমধ্যে জিম্যান জেইকে একটা লাঠি দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করতে যায় আর রবিন যখন এটা খেয়াল করে তখনও জেইকে বাঁচাতে যায় আর এই চক্করে ওই চোটটা ওর লেগে যায়। রবিনের মাথায় আঘাত লাগার ফলে ও অজ্ঞান হয়ে যায়। ইতিমধ্যে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়ে জিম্যানরা এখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি রবিনকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর বাইরে সানা আর জেই বসে আছে। তো সানা জেইকে বলতে লাগে যে দেখে মনে হচ্ছে তোমারও অনেক চোট লেগেছে আর আমি বুঝতে পারছি তুমি অনেক স্যাড হয়ে আছো, কারণ দিদি শুধুমাত্র রবিনকে নিয়েই পড়ে আছে, ওর তোমার দিকে একটুও খেয়াল করছে না, যতই হোক তোমারও তো চোট লেগেছে তাই না? এতে জেই বলতে লাগে না না এরকম কোনো ব্যাপার না, কিন্তু জেইকে দেখে বোঝাই যাচ্ছিল যে ওর মনের অবস্থা এখন কেমন হচ্ছে। এদিকে জিনা তো জেইর পাশেই বসেছিল, ইতিমধ্যেই ওর ফোনে রিভেঞ্জ নোটে নোটিফিকেশন আসে যে আপনার রিভেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। জিনা তো এখানে ওর আর রবিনের কাটানো কিছু মুহূর্তের কথা মনে করছিল আর ঠিক তখনই রবিনের জ্ঞান ফিরে আসে আর রবিনের জ্ঞান ফেরা মাত্রই জিনা ওকে বলতে লাগে যে তোমার কি জল তেষ্টা পেয়েছে, দাঁড়াও আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। তো রবিন এখানে ওর হাত শক্ত করে ধরে নেয় আর ওকে বলতে লাগে যে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার পাশে বসে থাকো তাহলেই হবে। ইতিমধ্যেই ওদের সব ফ্রেন্ডসরা এখানে চলে আসে, ফলে জিনা আর রবিনের রোম্যান্স করা বন্ধ হয়ে যায় আর তারপর ওরা সবাই রবিনের সাথে সেলফি তোলে। আর এখানেই আমাদের এই ড্রামার 12 নম্বর পার্ট শেষ হয়ে যায়।